বাবার নাম আজিয়া ফলাতুন খেজা, আমার আম্মার নাম রসিকা হাতুন, গ্রাম ফুইছড়ি, থানা বাঁশখালী, জেলা চট্টগ্রাম। তো আমার 46-এর জন্ম, যখন বঙ্গবন্ধু 7ই মার্চে যখন নির্যাতিত, যা যা কিছু আছে তা নিয়ে তোমরা প্রস্তুত করো, তখন আমরা নাভরাত ট্রেনিং নিয়েছি। আমাদের ট্রেনিং কমান্ডার ছিল এক্স মিলিটারি সরোয়ার সাহেব, ওনার বাড়ি ছিল বাজারখালী, জাহেদ হোসেন চৌধুরী, অধ্যাপক আবুল হাসান শিকদার, শ্রীকান্তর, আর অনেকেই আছে। যে আমাদের কমান্ডার ছিল সুলতানুল কবির চৌধুরী, ওনার বাড়িও ফুইছড়ি। এক পর্যায়ে যখন যুদ্ধ শুরু হলো, সোনুয়াতে পাঞ্জাবি আসছে শুনিয়া ওখানে গেছিলেন, সুলতানুল কবির আমাদেরকে এক এক জায়গায় জনকে ভাগ করে দিল, তোমরা ওদিকে খবরটা নেবে, তোমার দিকে থাকো, তুমি ওদিকে থাকো, আমাদেরকে এক একজনকে এক জায়গায় ভাগ করে দিল। গোনাগড়ি ওয়াবদার অফিস, ওখানে জায়গাটা দখল করে রয়েছে অনেক রাজাকার, বব্দার অফিসে দুতলা বিল্ডিং। আমরা আরও অনেক কমান্ডার আছে, অনেক গ্রুপ আছে, আমরা যারা ছিলাম আমরা সবাই একসাথে দু তিন গ্রুপ মিলে ওদেরকে অ্যাটাক করলাম। সমর পাট চলছে এলএনজি, এসএনজি, এসএলআর, রাইফেল, তিনটি রাইফেল, এগুলো অসম্ভব, সারা রাত ফাইট ফাইটিং চলছে। তাতে 7টার পরে তখন দু তিন দিক দিয়ে এলএনজি দিয়ে এফআইআর করা আরম্ভ হলো, তখন এরা বলল যে নাপুরা ওখানে রাজাকার ওগুলো অপারেশন করলাম, ধরা হলো 14 জন লোক। যেই রাজাকার কনভেনার আমার ছবি যেই বাড়িতে ছিল, এই বাড়িতে যাই আমরা গর্তা করবো গেলাম, ধরম করে একটা ফায়ার, যেই লোকটা ফায়ার করছে সেই লোকটা একটা চোখ বন্ধ, নন মোহাম্মদ নাম, এখানে গুলি রাখছে, এখান থেকে বাড়িয়েছে আমার ছবি, সাম্পানি করে নিয়ে আসছি আমরা আমাদের সাম্বল ক্যাম্পেতে নিয়ে আসছি। যাক কিছুদিন আমরা কয়েকদিন ওখানে অবস্থান করলাম, 16 ডিসেম্বর বিজয়ের পরে, ওখানে আমার বড় ভাই এসছে ট্যাঙ্গের মিউনিসিপালিটির চাকরি করে, ওনাদেরকেও দেখতে ইচ্ছে হয়েছে। তারপর আমি মা বিদায় দিলে আমি শহরে চলে আসলাম, মৌলভী শহীদের সাথে দেখা করলাম, 83তে ওমানে চলে গেছিলাম।